হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম মাই ব্যাক আব্দুল অফিসিয়াল চ্যানেল। বরাবরের মতোই আজকে আমি আপনাদের মাঝে আবারও মালয়েশিয়া থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে যারা আসবেন মালয়েশিয়াতে এবং ইন্ডিয়া থেকে যারা আসবেন মালয়েশিয়াতে, আমি জানি কিংবা আপনারা অলরেডি ভাবতেছেন, আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, আমি এখন বর্তমান বেকার অবস্থায় ঘোরাফেরা করতেছি। কিন্তু যদি কোয়ালিং পেশা চালু হয় কিংবা মালয়েশিয়া যে কোনো বিষয়ে আমি যদি যাই, আমি তো বাংলাদেশে কাজ করছি না, কিংবা ইন্ডিয়া থেকে যারা আসবেন পরে মালয়েশিয়াতে যাই, তাহলে কি আমি কাজ করতে পারবো কি পারবো না এটা বলবো। আরেকটা বিষয় হলো, অনেক ভাই বাদার আছে না ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে, যাদের বয়স 30 বাই 30 40, আবার 30-এর নিচে, পরে আপনারা ভাবতেছেন আমি যদি মালয়েশিয়াতে যাই প্লান্টেশন বিষয় যদি যাই, আমি কি পাময়েল বাগানে কাজ করতে পারবো, এবং যদি আমি কনেক স্টেশন কাজে যাই আমি কি কাজ করতে পারবো। প্রিয় দর্শক, কনেক স্টেশনের কাজটা কি এবং কনেক স্টেশনের কাজে কেমন স্যালারি, আজকে কিন্তু এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো। এবং বর্তমান এই সময়ে যারা কলিং বিষয়ে আসবেন তাদের জন্য কিছু বলবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, আমি শুরুর দিকে বলেছিলাম যারা বাংলাদেশ থেকে আসবেন মালয়েশিয়া এবং ইন্ডিয়া থেকে আসবেন মালয়েশিয়া, কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসার আগে ভাবতেছেন আমি তো অনেক লেখাপড়া করেছি, আমি তো বাংলাদেশ থেকে বেকার অবস্থায় আছি, কিংবা ইন্ডিয়াতেও সেম কাহিনি, বেকার অবস্থায় আছেন অনেক ভাইবাদার। পরে আপনারা মালয়েশিয়াতে আসবেন, মালয়েশিয়াতে কাজ করতে পারবেন কি পারবেন না, প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে আমাকে দিয়ে বোঝাবো, যাতে আপনারা বুঝতে পারেন। প্রিয় দর্শক, আমি কিন্তু বাংলাদেশ থেকে যে সময় 2018 সালে কলিং ভিসা নিয়ে আসছিলাম মালয়েশিয়াতে, সে সময় কিন্তু বাংলাদেশে আমি লেখাপড়া করছিলাম। আমি যে সময় ক্লাস 9-এ পড়ছিলাম, আমি সে সময় দেখতেছিলাম কলিং ভিসাতে মানুষ ঢুকতেছে, পরে ভাবলাম আমি কলিং ভিসা যাই, কিন্তু আমি বাংলাদেশে কিন্তু কাজ করি নাই, জাস্ট লেখাপড়া করেছিলাম আপনাদের মতো যারা এটা নিয়ে ভাবতেছেন। পরে কিন্তু মালয়েশিয়াতে আমি আসলাম, সে সময় আমার টাকা ছিল না তেমন একটা, আমি ঋণ মিন করে আসছিলাম মালয়েশিয়াতে, 2 লাখ টাকা দিয়ে আসছিলাম, আমার হাতে টাকা কম। পরে তা ভাবলাম আমি মালয়েশিয়ার পাম অয়েল বাগানে যাই, যেহেতু পাম অয়েল বাগানে টাকা কম লাগে। পরে পাম অয়েল বাগানে আসছি, আপনারা তো দেখতেছেন আমাকে, কিংবা আমাকে দেখে বুঝতেছেন আমি যদি পাম অয়েল বাগানে এসে কাজ করি, আবার আমি যে সময় মালয়েশিয়াতে প্রথম আসছিলাম অনেক কষ্টের কাজ করছি, এখন আল্লাহর রহমতে ভালো পজিশনে আছি। এখন তো বুঝতে পারছেন যারা বাংলাদেশে ভাবতেছেন আমি লেখাপড়া করতে করতে আমার সময় পার হয়ে গেছে, কিন্তু আমি কাজ পারি না, আপনারাও কিন্তু মালয়েশিয়াতে এসে কাজ করতে পারবেন। সে সময় কিন্তু আপনাকে কাজ করতেই হবে, যদি প্রবাসে চলে আসেন সে সময় কিন্তু আর বসে থাকলে চলবে না, কেন সে সময় আপনার খাইতে হবে। আর প্রবাসে যদি আপনি ইনকাম না করেন তাহলে কিন্তু আপনাকে কেউ টাকা দিবে না। আপনি মালয়েশিয়াতে আসেন কিংবা সৌদি আরবে যান কিংবা কাতার, দুবাই, আপনি বিভিন্ন যে কোনো দেশে যান, সেম কাহিনী, মানে কাজ না করলে টাকা নাই। আপনি যদি মালয়েশিয়াতেও আসেন, মালয়েশিয়াতে এসে যদি এই পাম অয়েল বাগানেও কাজ করেন, কাজ করলে টাকা দিবে, কাজ করতেন না টাকা দিবে না। আর যদি লেখাপড়া করছেন বেকার অবস্থায় বসে আছেন, মালয়েশিয়া কলিং পেশা চালু হয়, এটা তো আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারবেন। আর মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে যদি যারা এই পাম অয়েল বাগানে কিংবা প্লান্টেশন ভিসা নিয়ে যদি এই পাম অয়েল বাগানে কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের আসতেও টাকাটা কম লাগবে, আবার পাম অয়েল বাগানে আসলে বেসিক বেতন বেড়ে গেছে, 1500 রিংগিত হয়েছে, আপনারা আসলেও কিন্তু পাম অয়েল বাগানে সাধারণত বেসিকে কাজ করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর পাম অয়েল বাগানে ইনকাম করার প্রচুর পরিমাণ প্রসেস রয়েছে। আপনি মালয়েশিয়াতে আসলেন, এই পাম অয়েল বাগানের আপনি যে কোনো কাজ করতে যদি পারেন, আপনাকে কিন্তু কোম্পানি সেই কাজটাই দিবে, কেন কোম্পানি থেকে আপনাকে চাপ দিবে না। আর যেহেতু প্রথম আসবেন আরও বেশি চাপ দিবে না, আপনি যে কাজ করতে চাইবেন সেই কাজই করতে দিবে, এটা আমার ধারণা। কেন আমি মালয়েশিয়াতে 4টা বছর ধরে কাজ করতেছি, আমি দেখতেছি, এটা আমার কোনো ইয়ার কথা না, আমি যাস যা দেখলাম আমার কোম্পানি থেকে আমি তাই বললাম আপনাদেরকে। আর মালয়েশিয়াতে আপনি যে কোনো প্লান্টেশন কোম্পানিতে আসেন, এই পাম অয়েল বাগানে কাজ করেন, সেম টু সেম। আমি আরেকটা কথা আপনাদেরকে বলেছিলাম, যারা বাংলাদেশে বসে আছেন কিংবা ইন্ডিয়াতে বসে আছেন, মালয়েশিয়াতে আসবেন কিন্তু আপনাদের বয়স 30 বাই 30 40 এবং 30-এর নিচে, কিন্তু আপনারা ভাবতেছেন আমি যদি প্লান্টেশন ভিসা নিয়ে যাই, আমি কি প্লান্টেশন কিংবা এই পাম অয়েল বাগান দেখতেছেন, এই পাম অয়েল বাগানে কাজ করতে পারবো কি পারবো না। এবং যদি আপনারা কনেক স্টেশনে যদি আসেন, ইটের কাজ, যেটা বিল্ডিংয়ের কাজ, সেই কাজ কি করতে পারবেন কি পারবেন না। প্রিয় দর্শক, মালয়েশিয়ার যে কোনো কাজই কিন্তু কষ্ট। আপনি যদি পাম অয়েল বাগানের কাজটারে মনে করেন সহজ, যদি মনে করেন কনেক স্টেশনের কাজ কঠিন, তাহলে কিন্তু এটা ভুল।
আমি আপনাদেরকে জাস্ট বলি, পামওয়েল বাগানের কাজটা কিন্তু কনেক স্টেশনের কাজের থেকে সহজ। আমার এই কথাটা আপনাদের মনে হয় বিশ্বাস হবে না। আপনারা যারা কাসমোবাইল চালান, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন কনেক স্টেশনের কাজ কেমন এবং পামওয়েল বাগানের কাজ কেমন। আর পামওয়েল বাগানের কাজ আপনাদের সার্চ দিতে হবে না, আমার এই চ্যানেলেই প্রচুর পরিমাণ ভিডিও আছে কিন্তু পামওয়েল বাগানের কাজ সম্পর্কে। এবং যারা বয়স নিয়ে ভাবতেছেন, আমার এই চ্যানেলে কিন্তু প্রবাসীদের 40 বছরের উপরেও কিন্তু বয়স আছে। এক প্রবাসী ভাইয়ের বয়স 50-এর উপরে, সেই প্রবাসী ভাই কিন্তু এই পামওয়েল বাগানে ফল কাটার কাজ করে। তারা পারে, আপনারা কেন পারবেন না? আরেকটা বিষয় হলো, এখন যারা কনেক স্টেশন বিষয়ে আসবেন, প্রিয় দর্শক, কনেক স্টেশনের কাজটা হলো এটা প্রচুর পরিমাণ কষ্ট। কেননা সে বিল্ডিংয়ের কাজ, ইট নিয়ে কাজ করতে হয়, আর ওই কাজটা কিন্তু রিক্স। প্লান্টেশন ভিসা নিয়ে যদি আপনি মালয়েশিয়াতে আসেন, পামওয়েল বাগানে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের উপকার হবে। কেননা আপনাকে চাপ দিবে না, আপনাকে বেসিকে কাজ করে নেবে। আর যদি আপনি কনেক স্টেশনে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে এটা মজুরি দেওয়া হবে প্রতিদিন 80 টাকাও দিতে পারে, 90 টাকাও দিতে পারে এবং 100 টাকাও দিতে পারে। জাস্ট এটা কাজের উপর ডিপেন্ড করে। আমার এক ভাই সৌদি আরবে থাকে, সৌদি আরবে আমি ওই ভাইয়ের সাথে আমি কথা বলে নিছি, মানে কনেক স্টেশনের কাজটা কেমন। কনেক স্টেশনের কাজটা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট। এবং আমার এক ফুফাতো ভাই এই কনেক স্টেশন কাজ করে কুয়ালালামপুরে, মানে বিল্ডিংয়ের কাজ করে, তার কাছেও আমি কিন্তু জিজ্ঞেস করে নিছি, প্রচুর পরিমাণ কষ্টের একটা কাজ। কিন্তু কনেক স্টেশনে কাজ করলে কি, আপনি কষ্ট আছে কিন্তু টাকাটাও কিন্তু বেশি। আপনি প্রতি মাসে মাসে 3,000-3,500 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি মালয়েশিয়াতেই পামওয়েল বাগানে ভিসা নিয়ে যদি আপনি আসেন, পামওয়েল বাগানে কাজ করেও কিন্তু আপনি 3,000-3,500 টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু ব্যাপার না। যদি আপনি পামওয়েল গাছের ফল কাটতে জানেন, কিংবা আমার এই কোম্পানিতে যারা বর্তমানে এই সময়ে কোয়ান্টাকে পামওয়েল ফল কাটে, তারা কিন্তু 3,000-3,500 টাকা ইনকাম করতেছে প্রতি মাসে মাসে। যদি আপনাদের বিশ্বাস না হয়, আমার এই চ্যানেলে ডাইরেক্টলি রিসিট সহকারে বেতন আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আরও সহজ করে আপনাদেরকে বলে দিই কনেক স্টেশনের মাসিক স্যালারি কেমন এবং পামওয়েল বাগানে যারা কাজ করে তাদের মাসিক স্যালারি কেমন। প্রিয় দর্শক, যারা কনেক স্টেশনে কাজ করে, কোনো কনেক স্টেশন যারা বিল্ডিংয়ের কাজ করে তাদেরকে কিন্তু 15 দিন পরে পরে টাকা দেয়। আবার যারা পামওয়েল বাগানে কাজ করে তাদের কিন্তু মাসিক, মানে 30 দিন পরে পরে টাকা দেয়। আমরা গেছে মাসে এক মাসের ভিতর 2টা স্যালারি পাইছি, মানে ঈদের কয়েকদিন আগে একটা, ঈদের পরে একটা, মানে 15 দিন পরে পরে একটা স্যালারি দিছিল। এটাই জাস্ট আমরা প্রথমে পাইছি, এর আগে আমরা কোনোদিন পাই নাই। তাহলে সেই হিসাবে পামওয়েল বাগানে কিন্তু প্রবাসীদেরকে মাসিক স্যালারি দেয়। আর কনেক স্টেশনে কোনো সাইড আছে না, মানে প্রবাসীদেরকে কিন্তু মাসিকে 2টা বেতন দেয়, মানে 15 দিন পরে পরে। এটা জাস্ট আমি আমাকে বলেছে একজন লোক, তাই আপনাদেরকে বললাম। আমি সংগ্রহ করে আমি কথাগুলো বলেছি যাতে আপনাদের উপকারে আসতে পারে। আর যে কথাগুলো বলেছি সেম টু সেম মিলে যাবে যদি আপনারা মালয়েশিয়াতে আসেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।